আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রবাসী শ্রমিকদের জন্য সুখবর দিল সৌদি আরব। ফিরে গেলেন মিজানুর রহমান আজহারি। বিয়ে করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় খবর এসেছে যে মালয়েশিয়ার বিমানবন্দরে আমাদের বহুল আলোচিত ধর্মীয় বক্তা জনাব মিজানুর রহমান আজহারিকে ইমিগ্রেশন পুলিশ আটকে দিয়েছে। জনাব মিজানুর রহমান আজহারি, অনেকে তাকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না, বাট আমার কাছে তিনি খুব শ্রদ্ধার পাত্র এবং আমি তাকে সম্মান করি। তিনি আসলে কেন এই মালয়েশিয়ান ইমিগ্রেশনে আটক হলেন? আপনারা জানেন যে শেখ হাসিনা সরকারের সময় যখন এই মিজানুর রহমান আজহারি তার মাহফিলগুলোতে লক্ষ লক্ষ লোক হতো, তখনই হাসিনা সরকারের একটা অংশ তারা এই আজহারির বিরুদ্ধে লেগেছিল। এমনকি রাশেদ খান মেনন তখন বলেছিলেন যে তাকে গ্রেপ্তার করার জন্য। তো এমন পরিপ্রেক্ষিতে সরকারের গোয়েন্দা সংস্থা আজহারিকে বলেছিল যে হয় তুমি দেশ ছাড়ো, নতুবা তোমাকে গ্রেপ্তার করা হবে। সুতরাং প্রাণ ভয়ে তিনি মালয়েশিয়া চলে যান এবং মালয়েশিয়া গিয়ে কিন্তু তিনি থাকতেন। তো এই 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে আজহারি সাহেব তিনি নিরাপদ বোধ করেন এবং তিনি দেশে ফিরে আসেন। স্বল্প সময়ের জন্য, 4-5 দিনের জন্য ফিরে আসেন তিনি এবং সেখানে তিনি একটি ওলামা সম্মেলনের আয়োজন করেন। অনেক আলেমরা তার সঙ্গে গেট টুগেদার করেছেন। ঠিক 12 ঘন্টা আগে তিনি বলেছেন যে তিনি মালয়েশিয়া ফিরে যাচ্ছেন, বাট তিনি শীঘ্রই আবার দেশে ফিরে আসবেন। হয়তো আমি মনে করি যে আসলে তিনি মালয়েশিয়ার থাকবেন না সিদ্ধান্ত নিয়েছেন, বাট মালয়েশিয়া যেহেতু তার কিছু হয়তো কাজকর্ম আছে, এত বছর ছিলেন, ওগুলো মিটমাট করে, ওগুলো গোজবাজ করে তিনি ফিরে আসবেন। তো তিনি ফিরে আসবেন এই তিনি গিয়েছেন। এখন যাওয়ার পরে আজকে হঠাৎ বিভিন্ন পত্রপত্রিকায় খবর হলো যে মালয়েশিয়াতে পৌঁছানোর পরে যে ইমিগ্রেশন অতিক্রম করতে হয় এয়ারপোর্টে, সেখানে তাকে আটকে দেওয়া হয়েছে। এখন কেন আটকে দেওয়া হয়েছে? মিজানুর রহমান আজহারির কাছে তো মালয়েশিয়ার ভিসা আছে, ফলে ভিসা থাকলে কেন তাকে আটকে দিবে, প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। আমি এর উত্তর দেওয়ার আগে আমি একটু অতীত বলবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বছর 2 আগে যুক্তরাজ্যের একটি টেলিভিশন নাম আয়ন টিভি, এই আয়ন টিভি যুক্তরাজ্য ভিত্তিক হলেও তারা যুক্তরাজ্য বাঙালিদের টার্গেট করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে, এই দেশ ভিত্তিক আর কি। এই দেশে কিন্তু কিছু বাঙালি টিভি আছে, আয়ন টিভি আছে, চ্যানেল আইছিল বন্ধ হয়ে গেছে, এটিএন আছে, এন টিভি আছে, ওরা বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি কমিউনিটির বিভিন্ন সংবাদগুলো প্রচার করে। তো এই আয়ন টিভি 2 বছর আগে খুব ঘটা করে প্রচার করেছিল যে মিজানুর রহমান আজহারি তিনি যুক্তরাজ্যে আসতেছেন। তো মূলত ধর্মীয় বক্তাদের আনা আসলে একটা ব্যবসার অংশ। যেমন আয়ন টিভি তারা মিজানুর রহমান আজহারিকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে তারা যুক্তরাজ্যে আনে। আনার পরে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে, যেমন লন্ডনে, ম্যানচেস্টারে, বার্মিংহামে তারা বিভিন্ন ধর্মীয় আলোচনা সভার আয়োজন করে এবং ওই আলোচনা সভায় যারা অংশগ্রহণ করতে চান তাদেরকে টিকিট কেটে ঢুকতে হয়। তো এই লাভের একটা অংশ আজহারি সাহেব পায়, আরেকটা অংশ আয়ন টিভি পায়, এরকমই চলে আর কি। তো তারা ঘোষণা দিল যে অমুক তারিখে মিজানুর রহমান আজহারি তিনি যুক্তরাজ্যে আসবেন, আপনারা যারা তার আলোচনা শুনতে চান আপনারা অগ্রিম টিকিট কাটুন। তো যেই কথা সেই কাজ, সবাই টিকিট কাটা শুরু করলো। কিন্তু এর মধ্যে বাংলাদেশ থেকে কিছু মহল হোম ডিপার্টমেন্টে অভিযোগ করলো যে এই আজহারি সাহেব একজন উগ্রবাদী, তিনি ঘৃণা টিনা ছড়ায়, এরকম বিভিন্ন অভিযোগ করলো। এর ভিতরে কিন্তু এই আমাদের এই ইউকের অনেক বাঙালিও আছে, নাম বললে আপনারা চিনবেন, নাম আর বললাম না। তো তারপরে যখন মালয়েশিয়া থেকে আজহারি সাহেব দুবাই এসে পৌঁছালো, তখন সেই দুবাই থেকে তাকে যুক্তরাজ্যের বিমানে উঠতে দেওয়া হলো না। তাকে বলা হলো যে আপনি দুবাই বিমানবন্দরে স্টে করেন, আমরা ইনভেস্টিগেশন করতেছি। তো যুক্তরাজ্য সরকার 7 দিন ধরে ইনভেস্টিগেশন করলো। ইনভেস্টিগেশন করার পরে তারা সিদ্ধান্ত নিল যে না, আজহারি সাহেবকে আমাদের দেশে আসতে দেওয়া যাবে না। তো সেখান থেকে মিজানুর রহমান আজহারি সাহেবকে মালয়েশিয়াতে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। এই আয়ন টিভি করলো কি, এইবার একটু চালাক হয়ে গেছে। তো এর 6 মাস পরেই আয়ন টিভি একদম চুপচাপ কিচ্ছু বলে না, হঠাৎ করে তারা নিয়ে আসলো মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসীকে। এই দেশে আনার পরে বলল যে আমরা আব্বাসী সাহেবকে এনেছি, তিনি ধর্মীয় আলোচনা করবেন, আপনারা যারা আলোচনা শুনতে চান তারা টিকিট কেটে আলোচনা দেখতে পারেন। কিন্তু যদি এই আয়ন টিভি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে আনার আগেই ঘোষণা দিয়ে ফেলতো যে অমুক তারিখে এনায়েতুল্লাহ আব্বাসী আসবেন, তাহলে ওই গ্রুপটা তারা কিন্তু যুক্তরাজ্য হোম ডিপার্টমেন্টে অভিযোগ করে এই আব্বাসী সাহেবের আগমনটাকেও কিন্তু আটকে দিত। তো যাই হোক, আব্বাসী সাহেব
আসার পরে আয়ন টিভি ঘোষণা দিল যে যারা যারা আব্বাসি সাহেবের আলোচনা শুনতে চান তারা তারা টিকিট কেটে অংশগ্রহণ করতে পারেন। তো তারপরে সেখানে বিভিন্ন কথাবার্তা উঠল, বাংলাদেশের ওই গ্রুপটা আবার কমপ্লেন করলো যে তোমরা কেন তোমাদের দেশে এরকম একটা উগ্রবাদী বক্তাকে তোমরা আসতে দিলে। তখন যুক্তরাজ্য মহিষ বললো যে আমরা তো জানতাম না তিনি যে আসবেন। যাই হোক, তারপর এনায়েতুল্লাহ বাসি সাহেব কয়েকটা আলোচনায় অংশগ্রহণ করলেন এবং কয়েকটা আলোচনায় তাকে অংশগ্রহণ করতে দেওয়া হলো না, তার সফর সংক্ষিপ্ত করে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হলো। এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই মালয়েশিয়া তো মুসলিম দেশ, তাহলে মালয়েশিয়াতে তো এই সমস্যা হওয়ার কথা নয়। দেখুন, বর্তমান বিশ্বে সন্ত্রাসবাদ উগ্রবাদ এটা কিন্তু একটা বড়ই সমস্যা, এটা শুধু ইউরোপ কান্ট্রিতে না সমস্ত বিশ্বেই কিন্তু একটা সমস্যা। তো আমাদের বাংলাদেশে কিছু কুচক্রি মহল আছে, তারা যারা একটু হুজুর দাড়ি টুপি আলোওয়ালা তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ আনে এবং এইসব অভিযোগগুলো আসলে প্রমাণ করাতে সহজ হয় যে আসলে এরা উগ্রবাদী। আমি একটা বাস্তব উদাহরণ দিই, আমাদের অনলাইনের একজন পরিচিত মুখ যিনি ফেস দ্য পিপলের নিয়মিত টকশো করে থাকেন, ডক্টর ফজল হক, আপনারা সবাই চিনেন ডক্টর ফজল হক। তিনি দীর্ঘদিন মালয়েশিয়া ছিলেন, এখনো আছেন। তো তিনি আবার মাঝে মধ্যে তুরস্কে গেছেন, আবার আসছেন, গেছেন আবার আসছেন, সিঙ্গাপুর গেছেন। তো এবার তিনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি বাংলাদেশে আসলেন, সেখানে এসে বিএনপির পক্ষে বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ করলেন, দক্ষিণবঙ্গে যে বন্যা হলো সেখানে ত্রাণ বিতরণ করলেন, আরো বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য রাখলেন, অংশগ্রহণ করলেন, তিনি অনেকগুলো প্রোগ্রাম করেছেন। তো এগুলো শেষ করে তিনি যখন মালয়েশিয়া ফেরত যাবেন তখন মালয়েশিয়া বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হলো, এই আজারি সাহেবের মতো আটকে দেওয়া হলো। আটকে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হলো, কারণ তার বিরুদ্ধে অভিযোগ এই সেম উগ্রবাদের, সন্ত্রাসবাদের। এরকম করে অনেকক্ষণ এরকম জিজ্ঞাসাবাদ করার পরে ডক্টর ফজল হক তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। তখন ফেস দ্য পিপলের সাইফুর সাগর ভাইও কিন্তু প্রচার করেছিল যে ডক্টর ফজল হককে দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে মালয়েশিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তারপরে ফজল হক সাহেব তিনি জামাতের ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সোয়ারনের সঙ্গে কথা বললেন। তারপরে যেভাবেই হোক, এটা অনেক দিন আসলে বলা যায় না, তাকে শেষ পর্যন্ত মালয়েশিয়াতে ঢুকতে দিল। আমি মনে করি যে বাংলাদেশে ডক্টর ফজল হকের চাইতে মিজানুর রহমান আজহারি সাহেবের লিঙ্ক অনেক শক্ত। কাজে আমি মনে করি যে যদি বাংলাদেশ সরকার সহযোগিতা করে এবং মালয়েশিয়ান সরকার যদি ঘটনাটা ইনভেস্টিগেশন করে দেখে যে এটা সততা কতটুকু, এই যে সন্ত্রাসবাদের অভিযোগ বা উগ্রবাদের অভিযোগ, তাহলে কিন্তু চলে যাব আজকের বিস্তারিত খবরে। প্রবাসী শ্রমিকদের সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটির শ্রমিকদের অধিকার রক্ষায় বিমা পরিষেবার নতুন উদ্যোগ নিয়েছে। বুধবার 9 অক্টোবর আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে শ্রম অধিকার লঙ্ঘন ও ভিসা প্রতারণার কারণে প্রবাসী শ্রমিকরা প্রায় নিয়োগকর্তার থেকে প্রাপ্ত অধিকারের বিষয়ে বঞ্চনার শিকার হন। এই সমস্যার সমাধানে নতুন বিমা ব্যবস্থা চালু করেছে সৌদি শ্রম মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে নিয়োগকর্তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলে সরকারের পক্ষ থেকে শ্রমিকদের বড় অঙ্কের জরিমানা দেওয়া হবে। এর ফলে এটি শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা মহাপরিচালক জানান, শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের স্বার্থ রক্ষায় মন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ এই বিমা পরিষেবা। এর ফলে নিয়োগকর্তা ও কর্মচারীদের অধিকার রক্ষায় একটি কার্যকর ব্যবস্থা গড়ে উঠবে। নতুন বিমা অনুযায়ী কর্মীদের বেতনের ক্ষেত্রে নিয়োগকর্তাদের নির্দিষ্ট সময়সীমার বাধ্যবাধকতা পূরণ করতে হবে। এক্ষেত্রে কোনো কোম্পানি বা নিয়োগকর্তা আর্থিক সমস্যার সম্মুখীন হলে শ্রমিকদের 6 মাস পর্যন্ত বিমার আয়তায় বেতন পরিশোধ করা হবে। এর সর্বোচ্চ ক্ষতিপূরণ হবে 17,500 রিয়াল। এতে আরো বলা হয়েছে যেসব শ্রমিক দেশে ফিরতে চান তাদের জন্য 1,000 সৌদি রিয়াল পর্যন্ত বিমান ভাড়ার টিকিটের ব্যবস্থা থাকবে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনাকে কে কে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? আপনার মূল্যবান মতামত ইয়েস অর নো কমেন্ট করে জানিয়ে দিন। চলে যাব পরবর্তী খবরে। কোন পূর্ব ঘোষিত বার্তা ছাড়াই দেশে এসে সবাইকে অবাক করেছিলেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। গত 2 অক্টোবর নীরবে দেশে এসেছিলেন তিনি, আজ আবার নীরবে মালয়েশিয়া ফিরে যাচ্ছেন আজহারি। শুক্রবার 11 অক্টোবর বেলা 11টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই তথ্য জানান। স্ট্যাটাসে তিনি জানান, দীর্ঘ 5 বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম, বেশিরভাগ সময় পরিবারের সঙ্গে কাটিয়েছি। এরই মাঝে বিভিন্ন ঘরনার আলিম ওয়ালামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিটআপ প্রোগ্রাম করেছিলাম। আলহামদুলিল্লাহ, সত্যি সেই দিনটি বেশ উপভোগ্য ছিল। তবে শর্ট নোটিসে প্রোগ্রামটি আয়োজনের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি। আবার কিছুটা তাড়াহুড়ো করে দাওয়াত দেওয়ার কারণে বেখেয়াল বশত অনেকে বাদ পড়েছেন।
আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে সবার সাথে সাক্ষাতের প্রত্যাশা রইল। আজহারি লেখেন, আজ মালয়েশিয়া চলে যাচ্ছি, মাসখানেক পর আবারও দেশে ফিরবো ইনশাল্লাহ। তখন আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, প্রোটোকল, লোকেশন সিলেকশন, শ্রোতা ধারণ ক্ষমতা, অর্গানাইজিং ক্যাপাসিটি সহ সবকিছু অনুকূল হলে পুরো দেশ জুড়ে বিভাগীয় পর্যায়ে হয়তো কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি। তবে সবকিছু নির্ভর করবে উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতির উপর। তিনি বলেন, আমি এ জমিনে কুরআনের আলো ছড়িয়ে দিতে চাই পরিকল্পিতভাবে, তাই আগের মতো জেলায় জেলায় গণহারে তাফসির প্রোগ্রাম করতে চাচ্ছি না। আউটডোর প্রোগ্রাম সীমিত করে কিছু ইনডোর প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই। পাবলিক ইভেন্ট ছাড়াও একাডেমিক এবং প্রাতিষ্ঠানিক কাজে যুক্ত হতে চাই। এসব স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন। শীঘ্রই এসব প্রকল্পের ঘোষণা আসবে ইনশাল্লাহ, দুয়ায় রাখবেন। এর আগে গত 2 অক্টোবর ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ সহি সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলাম, পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন, দুয়ার নিবেদন। চোখ রাখবো পরবর্তী খবরে। উপদেষ্টা আসিফ মাহমুদের বিয়ে নিয়ে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আবুর বাকের মজুমদার। তিনি বলেন, আজ রাতে উপদেষ্টা আসিফ মাহমুদ ভাইয়ের গায়ে হলুদ, তার করা এমন মন্তব্যে প্রতিক্রিয়াও জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। শুক্রবার 11 অক্টোবর সমন্বয়ক বাকের তার ফেসবুক প্রোফাইল থেকে করা এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন। বিকেল 5টার দিকে উপদেষ্টা আসিফ মাহমুদের বিয়ে নিয়ে করা ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। আজকে রাতে উপদেষ্টা